ম্যাডাম, আমরা জানি যে আমাদের দেহ এবং মনের সুস্থতার জন্য মেন যে যে বিষয়টা খুব দরকারি, পুষ্টি। আমরা সবসময় বলি পুষ্টি, আসলে পুষ্টি বিষয়টা কি, বা পুষ্টির সাথে আমাদের যে সুস্থতার কি সম্পর্ক একটু আমাদেরকে বলবেন? আমরা বেঁচে থাকি খাবার আমাদের বেঁচে থাকার জন্য একটা অনন্য উপাদান। এখন আমরা অনেকে জানি না যে খাবারটা কেন খাই, আসলে খাবার খাচ্ছি কেন, খাবার থেকে আমরা পাচ্ছি পুষ্টি। আর পুষ্টিটা কি, এখন যদি প্রশ্ন আসে যে পুষ্টি কি, পুষ্টিটা হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারের মধ্যে যে বিভিন্ন উপাদান যা আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ করে, আমাদের সুস্থ হয়ে বেঁচে থাকার জন্য, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, তারপর আমরা যে বিভিন্ন ধরনের অসুখের সাথে এক্সপোজড হই সেটা যেন আমাদেরকে আক্রান্ত না করে, সমস্ত পুষ্টিগুলো আমরা পাই খাবার থেকে। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স বা সুষম খাবার, মানে সত্যি কথা বলতে সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট কি বোঝায়? আগের দিনে যেটা আমাদের ছিল ধারণা, সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট বা খাবার মানে হচ্ছে পেট ভরে ভাত খাওয়া। এবং আমরা আগে যেটা বলতাম যে খাবার খাবো, মানে এমন না যে দুপুরের খাবার খাবো, এটা কিন্তু বলতাম না, আমরা কি বলতাম যে দুপুরে ভাত খাবো, মানে ভাতটা এরকমই ছিল আমাদের জন্য। কিন্তু এখন মাছে ভাতে বাঙালি ছিল, কিন্তু মাছটা কম ভাতটা বেশি এরকম ব্যাপার ছিল। তো এখন যেটা হচ্ছে যে ভাত অবশ্যই একটা পুষ্টি উপাদান, ভাতে কার্বোহাইড্রেট থাকে, বিভিন্ন ভিটামিনগুলো আছে, সেটা যেমন সত্যি, কিন্তু আমরা যদি সুস্থ থাকতে চাই, কর্মক্ষম থাকতে চাই, তাহলে আমাদের ব্যালেন্স ডায়েট মানে সুষম খাবারের কোনো মানে বিকল্প কিছু নেই। এখন সুষম খাবারটা কি, সুষম খাবার হচ্ছে আমরা যদি সুস্থভাবে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের যে সমস্ত পুষ্টি উপাদানগুলো দরকার, আমরা যদি খাবারের মাধ্যমে সবগুলো পুষ্টি উপাদান পাই এবং যে খাবারের সমস্ত পুষ্টি উপাদানগুলো আমাদের যতটা দরকার শরীরে সেই পরিমাণে থাকে, তাহলে আমরা সেই খাবারটাকে বলবো সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট। যেমন আমাদের খাবারের প্রতিদিন দরকার কি, আমাদের খাবারের পুষ্টিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। এখন ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আছে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, সেটার একটা অনুপাত আছে। ঠিক তেমনিভাবে আবার মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে থেকে আমরা পাচ্ছি ভিটামিন, মিনারেল, এছাড়া হচ্ছে পানি। এখন এই প্রত্যেকটা উপাদান যেই খাবারের সঠিক পরিমাণে থাকবে সেই খাবারটাকেই আমরা বলবো সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট। এই যে আমরা যেটা বললাম কার্বোহাইড্রেট বা ফ্যাট, প্রোটিন, কোন কোন খাবারগুলো থেকে আমরা এই সঠিক পুষ্টি জাতীয় খাবারগুলো পাবো? এখন কার্বোহাইড্রেট যে খাবারগুলো থেকে আমরা পাই সেটা জানি যে আমাদের আমাদের প্রত্যেক দিনের আমাদের মানে স্টেপল ফুড যেটা, সেটা হচ্ছে ভাত। আর ভাত হচ্ছে কার্বোহাইড্রেট একটা বিরাট উৎস। এছাড়া আমরা রুটি, তারপরে আলু, তারপরে হচ্ছে মিষ্টি আলু এগুলা, তারপর আমাদের দেশে যে এখন উৎপাদন হচ্ছে যে গম, ভুট্টা, এই ধরনের এগুলার থেকে আমরা কার্বোহাইড্রেটটা পাচ্ছি।